পার্লামেন্টারি বোর্ড আর দলের শীর্ষ নেতৃবৃন্দ তথা আমার বিধায়কসকলে যাক বনাই মই দলের সরু কার্যকর্তা মই তাতে মানিম। মোর কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ নাই। দলের শীর্ষ নেতৃত্বে যি কয় আকৌ কৈছো পার্লামেন্টারি বোর্ডে যে সিদ্ধান্ত লয় মই যদিও বিধায়ক কিন্তু মই এজন একেবারে সরু কার্যকর্তা, মোর কোনো চয়েস নাই। দলে যেনেকৈ দিয়ে আমি তেখেতর যাক মুখ্যমন্ত্রী হিসাবে প্রক্ষেপ করে তেখেতর লগত আমি থাকিম, কাম করিম। আজি কিবা আলোচনা হৈছিল নেকি? নাই, তেনেকুৱা একো নাই। আমার ঘরুয়া আমি সদায় বহু, এটা তেনেকুৱা একো ব্যক্তিগতভাবে আপনি কাক বিচাৰে? ব্যক্তিগতভাবে মই আকৌ কৈছো, মই দলের সরু কার্যকর্তা, মোর পছন্দ অপছন্দর কোনো একো কথা নাই। মই সকলোৱে জানে মই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার লগত সদায় আছো, তেখেতে মোক এইখিনি পুয়াইছে। আজি 23 বছর একেলগে আছো, মোর অভিভাবক, মোর গুরু, মোর কারণে ভগবান সদৃশ, মোর জ্যেষ্ঠ ভাতৃ সদৃশ, গতিকে তেখেতর লগত মই সদায় আছো। তাত মুখ্যমন্ত্রীর কথা বতরা নাই, আগতেও আছিলো, আজিও আছো, ভবিষ্যতেও থাকিব। চক, মই আকৌ কৈছো, মুখ্যমন্ত্রীর কথাটোত মোর একো মতামত নাই। দলে যি করে সেইটোৱে থাকিব। মই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সদায় থাকিম, সেইটো অসমৰ ৰাইজে জানে। আজি মই কৈছো, মই নাজানো, মই নাজানো, মই আকৌ কৈছো, মই একেবাৰে সাধাৰণ এজন দলৰ সৰু কাৰ্যকৰ্তা। এইটো মুখ্যমন্ত্রী কেন্দ্রিক কথা বতৰা বা সিদ্ধান্ত কোনে লয়? দলৰ পার্লামেন্টারি বোর্ডে নরেন্দ্র মোদী ডাঙরিয়া, অমিত শাহ ডাঙরিয়া, জেপি নড্ডা ডাঙরিয়া আর রাজনাথ সিং ডাঙরিয়া বা যখন আছে তেখেতলোকে সিদ্ধান্ত লব, আর বিজেপি দলের কার্যকর্তা সকলে তাক মানিব বলে মই ভাবু। আর মই তেনেকুৱা এজন কার্যকর্তা, তেখেতলোকৰ সিদ্ধান্ত মই মানি লম। এটা যেহেতু আপনার উৎকণ্ঠাত আছে, আপনার বিধায়কসকলে যথেষ্ট উৎকণ্ঠাত আছে, কেতিয়ালৈ সংসদীয়? মই একো উৎকণ্ঠাত থাকা নাই, আমি একো উৎকণ্ঠাত থাকা নাই, আমি একো উৎকণ্ঠাত থাকা নাই, মই নাজানো। মুখ্যমন্ত্রী সর্বানন্দ লগ কৰিছিল নাই? মইতো মোৰ ঘৰ ইয়াতে, মই গুৱাহাটী হেৰিৰ পৰা আহিছোঁ, জাগীৰৰ পৰা আহিছোঁ, আহি পেলাই মই আকৌ গুচি। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াৰ লগত মোৰ কি সম্পৰ্ক সকলোৱে জানেই, দিনটো ইয়াতে বহি থাকোঁ মই, গতিকে ইয়াত সেইটোত বেলেগ বেলেগ কথা বতৰা নাচাব যে মই ইয়াত আহিছোঁ, বেলেগত যোৱা নাই, তেনেকুৱা নাই। মই মই নাজানো এতিয়ালৈকে কোনো একচুৱেলি এম এল এসকল আহি পোৱাই নাই। আমাৰ সমষ্টিৰ ওচৰত আমি ঘৰ গুৱাহাটীৰ পৰা অহা যোৱা কৰোঁ কাৰণে আজি যিহেতু কোনো আমি ভিক্ট্ৰি ৰেলি কৰা নাই, সেইকাৰণে সোনকালে গুচি আহিছোঁ। অন্যদিনাতো আমি গুচি নাহোঁ। আজি তাত থাকিলে হাজাৰ হাজাৰ মানুহ যদি আহি যায়, ক'ভিড প্ৰট'কল যদি মেইনটেইন নহয়, আকৌ এইটো দুখো হয় বা দোষাৰোপো কৰিব, তাৰ কাৰণে আমি সোনকালে গুচি আহিছোঁ। এতিয়ালৈকে কোনো তেনেকুৱা নিৰ্দেশ বা তেনেকুৱা কথা হোৱা নাই। অখিল গগৈ, যিগৰাকী অখিল গগৈ সংগ্ৰামীক সত্তা বুলি কোৱা হয়, সেইগৰাকী অখিল গগৈ এইবাৰ সংসদীয় ৰাজনীতিলৈ আহিব আৰু যথেষ্ট শক্তিশালী হ'ব বিৰোধী। আৰু বিপৰীতে দেখা গৈছিলে জাতীয় পৰিষদ যিটো দল তিনিমাহ পূৰ্বে গঠন হৈছিল, কিন্তু সেইটো দলে দেখা গৈছে দুয়োটা সমষ্টিতে সভাপতিগৰাকীয়ে এইটো আপোনালোকে কেনেকৈ কয় যে এজন ব্যক্তি হলে শক্তিশালী বিরোধী হয়ে যাব, কেনেকৈ কয় আপনাদের জানে? মই তেখেতক অখিল গগৈ ডাঙরিয়াক শুভেচ্ছা জ্ঞাপন করছো, তেখেত বিধানসভালৈকে নির্বাচিত হয়ে আহিছে। আমি বিধানসভাত 10 বছর অতিক্রম করলো, গতিকে এজন ব্যক্তি আহিলে কেনেকৈ শক্তিশালী হব মই নাজানো, কিন্তু তেখেতক মই শুভেচ্ছা জ্ঞাপন করছো। মই এটো কোৱা নাই, কারণ বিরোধী যেটা সংখ্যা হব লাগে যথেষ্ট দেখা গৈছে, বিরোধী আগতো ইমানে থাকে, এবার 7-8 জন বেশি আছে, আগতো ইমানে থাকে, এবার 7-8 জন বেশি হবো, আগতো সিমানে থাকে।